और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। आज के ব্লগটি ছোট হলেও আমার জন্য খুবই স্পেশাল, কারণ ফাইনালি আমি আজকে ডিসিশন নিয়েছি, আমি আমার ড্রিম ফোনটি আজকেই কিনে ফেলবো। ও মাই গড, ওয়াও। অনেকেই যারা আমাকে চেনেন জানেন আমার হাজবেন্ড দেশে বাইরে থাকে, তো অনেকে ধারণা হতে পারে যে হাজবেন্ড দেশের বাইরে থাকে, সো আইফোন নেওয়া কোনো ব্যাপার না। No, God, please, no, no! But ব্যাপারটা আসলে সেটা না। For your kind information, আমি অনেক লক্ষ্যে একটা বউ। আমি আমার হাজবেন্ডকে আইফোনের জন্য মোটেও প্রেশার দেইনি। চিটিং করতা হ্যায় তু। চিটিং 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 করতা হ্যায় তু। সামনে কুরবানি ঈদ আসছে, অনেক খরচ আছে, তো আমি আসলে চাই না আমার হাজবেন্ড উপর কোনো প্রেশার পড়ুক। যেহেতু হুট করে প্ল্যান করেছি, সো আগে থেকে ডিসাইড করিনি কি পরবো, তাই ভাবছিলাম কি কালার ড্রেস পরা যায়। ফাইনালি আমার আজকে ইচ্ছে হলো ব্ল্যাক পরি, এমনিতেও আমার ব্ল্যাক খুব পছন্দের। এর মধ্যে নিজেও চলে আসলো, কোইনসিডেন্টলি আমরাও দুজনই ব্ল্যাক কালার পরেছিলাম। অনেক কষ্টের পরে কথাটি বলার কারণ ছিল, আমি ওদের কাউকে আমার সাথে নিয়ে যেতে চাইনি, ওদের সাথে একটু হালকা অভিমান করেছিলাম, সো নিসা এসে আমাকে ম্যানেজ করে আমার সাথে ফাইনালি যাচ্ছে। বাই দ্য ওয়ে মিজুও যাচ্ছে আমাদের সাথে, আমরা এখন ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। ফিনল্যান্ডে পৌঁছে গেলাম, ফিনল্যান্ডে পৌঁছানোর পর দেখলাম তিমো চলে এসেছে। বেসিক্যালি আমি তিমোর উপরে আসলে রাগটা বেশি করেছিলাম, সো এই যে চপ্পল পরে চলে এসেছে চুয়েট থেকে, গজব বেজতি হ্যায়। টু উইকস এর মধ্যে ফোনটার এমন অবস্থা করেছে তিমো, দেখে মনে হচ্ছে এক দুই বছর হয়ে গেছে। আসলে আমরা আইফোন নিলে আমাদের চেয়ে বেশি ইউজ করে আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আমরা ডেজেল এসে পৌঁছালাম, এসে আমি বলে দিলাম আইফোন 14 প্রো ম্যাক্স পার্পল কালারটি জলদি বের করুন। আসলে আমি আইফোনের প্রতি এতটা অবসেসড কখনোই ছিলাম না। গত বছর যখন আইফোন 14 প্রো পার্পল কালারটি লঞ্চ হলো, আমি এটা দেখে আসলে নিজেকে ধরে রাখতে পারিনি। ফাইনালি মাই ড্রিম ফোন ইজ ইন মাই হ্যান্ড। আসলে পার্পল কালারটি অসম্ভব সুন্দর। পেমেন্ট এবং বাকি ফর্মালিটি শেষ, এখন ফোনটি ওরা সেটিং করে দিচ্ছে। ওই সময়টায় আমরা কিছু সেলফি তুলে নিলাম। আমার ফোনটি অলমোস্ট সেটিং করা শেষ, আমি ভাইয়াটাকে রিকোয়েস্ট করলাম আমার ফোনের একটা ফটো সেশন যেন করে নেয়,
কারণ তিমুরটা নেওয়ার সময় আমি দেখেছিলাম ব্যাক কভারটি লাগানোর পর কালারটি আসলে অতটা বোঝা যায় না, সো ব্যাক কভার বা প্রোটেকশন পেপার লাগানোর আগে আমি ফটো সেশন করে নিলাম। তারপর সিএস করে চলে গেলাম ফোনের প্রোটেকশন পেপার আর ব্যাক পেপার লাগানোর জন্য। ওখানে যাওয়ার পর আমি একটা জিনিস দেখলাম যেটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে, সেটা হচ্ছে মোবাইলের লেন্সের কভার। কভারটি লাগানোর পর ফোনটি দেখতে আসলে এতটাই সুন্দর লাগছিল কি বলবো। সব কাজ শেষ করে আমরা ফিনলে থেকে বের হয়ে গেলাম, আমরা এখন চিলক্সে যাব। ওই মুহূর্তে আমার মনে পড়েছিল আমি আজকে দুপুরে লাঞ্চ করিনি, আসলে এতটা এক্সাইটেড ছিলাম দুপুরে লাঞ্চ করতেও ভুলে গেছি। আমার মোটেও ক্ষুধা লাগেনি, কিন্তু ফোনটি কেনার পর সব কাজ শেষে তখন আসলে ক্ষুধাটি আমি টের পাচ্ছিলাম। সো আমরা চিলক্সে বসে গেলাম। এই ভিডিও ক্লিপটি আমার আইফোন দিয়েই ক্যাপচার করা, নিসা ক্যাপচার করছিল, দেখে মনে হচ্ছে আমি খুব রেগে আছি। আসলে না, আমি ওদের মেনুটা দেখছিলাম। অর্ডার দিয়ে আসার পর ফাইনালি আমার ফোনটি আমার হাতে আসলো। ফোনটি কেনার পর থেকে আমার হাতে ছিল না, হয় সেলারদের হাতে ছিল, না হয় প্রোটেকশন পেপার লাগানো ওই লোকদের হাতে ছিল, আর না হয় আমার ভাগ্নিদের হাতে ছিল। ফাইনালি আমি এখন আমার ফোনটি হাতে নিয়েছি। আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম 4টি স্মোকি বার্গার অ্যান্ড 1 টয় ফিশ। খাওয়া দাওয়া শেষ করে খুব দ্রুত বাসায় এসে পৌঁছালাম, কারণ তখন অলরেডি 9:30 মতো বেজে গিয়েছিল। বাসায় আসার পরপরই শুরু হয়ে গেল আমাদের মিরর সেলফি অ্যান্ড অবভিয়াসলি টিকটক। To my nigga Pac, live my life as a thug nigga till the day I die. Live my life as a boss player, it's even getting hot. These niggas got me tossing shit, I put the top down, now it's time to floss my shit. Keep your head up nigga, make these motherfuckers suffer. Dedicated to my friends, chiske paas iPhone है। ए गणपत चल फोटो खींच, ए गणपत चल फोटो खींच, थोड़ी क्लोज थोड़ी दूर थोड़ी कैंडिड वाली खींच, थोड़ी ग्रुप थोड़ी सेल्फी थोड़ी फिल्टर वाली खींच, थोड़ा संस्कारी टाइप का भी लेना यार, थोड़ा बूमरैंग वगैरह भी लेना यार। ए गणपत गणपत, ए गणपत गणपत, कम ऑन कम ऑन चल फोटो। ইনশাল্লাহ এখন থেকে আমার ব্লগের ভিডিও কোয়ালিটি আগের চেয়ে অনেক ভালো হবে, যেহেতু আমার কাছে আইফোন আছে। যদিও কিছুদিন বিজি থাকবো আমার ফোন নিয়ে। সবাই ভালো থাকবেন, এবার বিদায় নেওয়ার পালা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে আসে। টাটা।